আমরা যে লোকের মাস্ক দিই দেওয়ার পরে মাস্ক পরানো হয় অনেক সময় দেয়া একদম মুখে পরাই দেওয়া হইতাছে, কিন্তু পরবর্তী তাই সাথে মাস্ক মুখে নাইকা ফেলাই দিতাছে, কয় মাস্ক দিয়ে কি হবো। আবার গ্রামের লোকে বলছে যে টাকার জন্য কিনতে পারতাছে না, পরে তারা জানেই না যে মাস্ক সবসময় পরন লাগবো, এটা ওরা জানতো না। তারপরে তাদেরকে বোঝানো হইতেছে যে মাস্ক যদি না পরে তাদের আক্রান্ত যে একজনের হইতেই হবে, যে কোনো মুহূর্তে হবে, কোন কার কখন হবে বলা যায় না। মাস্কটা পরা থাকলে করোনা থেকে আমরা বাঁচতে পারবো। টিভিতে ইউটিউবে যারা দেখে ফেসবুকে যা দেখতেছে ওরা ওরা মনে করতেছে ওইটা একটা বিজ্ঞাপন, ওরা শুধু দেখে কিন্তু কোনো কাজ করে না ওই মতে। আর আমরা যখন যাইয়া তাদেরকে সরাসরি নিজে যাইয়া বুঝাই তখন তাদেরকে আগ্রহ করে তারা বিশ্বাস করে যে এই আফা তো সবসময় পরামর্শ দিবার আসে, এই আফা হয়তো একটা ভালো পরামর্শ দিবার আসছে। তখন দেখাটা ওটা শুধু দেখা আর আমার ডইল সরাসরি বুঝানো। 3 ফুট দূরত্ব থাকতে হবে, 20টা কেন্দ্রে হাত দিতে হবে, এটা তো জানা। বাড়ি বাড়ি যাওয়াতে এখন আমরা দেখতেছি যে আগে থেকে মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, মাস্ক পরা কিছুটার জন্য হলেও বের হয়, বাড়ি থেকে যদি কোনো জায়গায় যায় তাহলে মাস্ক পরে, বা আমার কাছেও যদি আসে অনেক সময় ঘর থেকে মাস্ক পরে বের হয়, এটা একটু পরিবর্তন পুরাপুরি না হলেও কিছুটা হয়তো আসছে আর কি। আরো যদি আমার এই বিষয়ে কাজ করার লেগে সময়টা একটু বাড়াই দেয় হয়তো পরিবর্তন আসবে।